Our hearts beat to the city streets. We began to feel the fire. কালি আবার চলে এসেছি অনেকদিন পর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজকের মেকআপ টিউটোরিয়ালটা দেখাবো আমি একদম বিগিনার্সদের জন্য সেটাও আবার ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল কীভাবে খুব কম সময় আর খুব কম প্রোডাক্ট ইউজ করে এই লুকটা আমি ক্রিয়েট করেছি সেটাই আজকে পুরো ভিডিওটাতে আমি দেখিয়েছি তো আজকে আমার সাথে পুরো ভিডিওটাতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা তো আমি অনেকদিন পরই এসেছি আশা করছি আমাকে সবাই মনে রেখেছেন তো মেকআপ টিউটোরিয়ালটা শুরু করার আগে প্রথমেই আমি দেখাচ্ছি আমি স্কিনটা কিন্তু আমার এমনিতে আমি ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম কিন্তু তারপর আমি এই ওয়েট টিস্যুস দিয়ে ভালো করে আমি ফেসটা মুছে নিচ্ছি আজকে আমি যে লুকটা দেখাতে চলেছি না সেই লুকটা হচ্ছে মানে ভীষণ ও সোজা এটা একদম আমি যেমনটা সেই প্রথমে বললাম একদম বিগিনার্সদের জন্য মানে একদম অল্প প্রোডাক্ট ইউজ করে কি করে আমি ফুল ফেসের মেকআপ করব সেটাই আমি দেখাচ্ছি তাই পুরো ভিডিওটাতে আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার সাথে থাকতে আর মানে আমি তো এসেইছি অনেক দিন পর অনেক দিন বলতে প্রায় অনেক মাস পর আমি ভিডিও দিতে শুরু করেছি তো আপনারা যদি এনকারেজ করেন আমি কিন্তু আবার ভিডিও দিতে শুরু করব তো ফেসটাকে ভালো করে ওয়েট ইস্যুস দিয়ে আমি মুছে নিলাম এরপর আমি একটা টোনার অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে আপনাদের স্কিনের জন্য যে টোনারটা মানে ভালো যাবে সেই টোনারটা ইউজ করবেন আমার যেহেতু একটু সেন্সিটিভ স্কিন তো আমি আমি তো এই সেটা টোনারটাই ইউজ করি টোনার ইউজ করার পর মোটামুটি এক দু মিনিট একটু গ্যাপ দেবেন স্কিনটাকে তারপর যে ফেস সিরামটা ইউজ করেন সেটা করে দেবেন কারণ শীতকালে আমরা যখন মেকআপ করছি না তখন আমাদের মানে ফেসটাকে হাইড্রেট রাখা সব থেকে দরকার কারণ শীতকালে আমাদের চামড়াটা এমনিতেই মানে একটু খসখসে থাকে আর আমার আমার তো মানে কি বলবো শীতকালে আমার স্কিন ড্রাই হয়ে যায় আর গরমকালে আবার অয়েলি হয়ে যায় তো যাই হোক ভালো করে আমি সিরামটাকেও পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিলাম এরপর সিরামটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু পাঁচ মিনিট ওয়েট করব পাঁচ মিনিট ওয়েট করার পর আমি এখানে একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি ময়শ্চারাইজারটা ভালো করে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি আর একটা কথা কোনো কিছুতেই কিন্তু কিপটেমি আমি করলে একদম চলবে না মানে প্রত্যেকটা জিনিস টোনার সিরাম ময়শ্চারাইজার প্রত্যেকটা বেশ ভালো করে স্কিনটাতে লাগাতে হবে তো ভালো করে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েও কিন্তু মোটামুটি এক দু মিনিট আমাদেরকে ওয়েট করতেই হবে কারণ ময়শ্চারাইজারের পরে একটু স্কিনটাকে টাইম দিতে হয় এরপর আমি একটা প্রাইমার নিয়ে নিয়েছি আমি এখানে পিএসসি প্রাইমার ইউজ করছি এটা একটা সিলিকন বেস্ট প্রাইমার আপনারা দেখে থাকবেন বেশিরভাগ মেকআপ টিউটোরিয়াল আমি এটা অ্যাপ্লাই করি তো ভালো করে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি প্রাইমারটাতেও কিন্তু কিপটেমি করলে চলবে না কারণ প্রাইমারটা আমাদের স্কিনকে প্রোটেক্ট করে আমরা এরপর যা যা প্রোডাক্ট ইউজ করবো সেগুলো থেকে আমাদের স্কিনকে কিন্তু এটাকে বাঁচাইতে প্রাইমারটার মানে ভালো করে লাগিয়ে দিতে হবে এটা বলা যেতে পারে একরকম আমাদের স্কিনের গার্ড মানে আমার তো মানে সবসময় মনে হয় যে কোনো মেকআপে ইভেন আমি ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও প্রাইমারটা কিন্তু খুব ভালোভাবে লাগাই তো এরপর আজকে আমি প্রথমেই বললাম আজকে খুব কম প্রোডাক্ট ইউজ করব। আমি কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন রকম কোনো কালার কারেক্টার ইউজ করছি না আমার স্কিন টোনটা একটু ডাস্কের দিকে তো আমি সেই জন্য কী করলাম আমার স্কিন টোন থেকে আমি দু শেড আরও ডার্কার স্কিন টোনের আমি একটা ফাউন্ডেশন নিয়েছি এটা আমি ক্রায়ালন সুপ্রা ইউজ করছি তো আপনাদের কাছে যে যে কোনো মানে একটু ডার্ক টোন মানে ডার্ক টোনের ফাউন্ডেশন থাকলে সেইটাকে অ্যাপ্লাই করবেন স্কিন টোন থেকে আমি দু শেড ডার্ক কিন্তু ইউজ করছি তো আমি যে যে জায়গাগুলোতে আমার ব্ল্যাক স্পট অ্যাকনি তারপর ডার্ক সার্কেল বলুন তো সেই সেই ব্রাশ দিয়ে ভালোভাবে আমি ওই ট্যাপ ট্যাপ করে কিন্তু লাগিয়ে নিচ্ছি আর সবসময় এই ব্রাশ কিন্তু একদম পুরো মানে ড্যাপ ড্যাব করেই লাগাতে হবে অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে ফাউন্ডেশন ফাউন্ডেশান হোক বা যে কোনো জিনিস হোক নাহলে কিন্তু আমাদের এই ফাউন্ডেশনটা উঠে যাওয়ার চান্স থাকে এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আর বিউটি ব্লেন্ডারটা সবসময় আমাদেরকে ভিজিয়ে মানে ওয়েট বিউটি ব্লেন্ডারই ইউজ করতে হবে ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি ড্যাপ করে ফাউন্ডেশনটা আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবার এটা তে আমার যা যা দেখুন একনি মার্ক ছিল বা যা ছিল সেটা কিন্তু অনেকটা কভার হয়ে গেছে তাহলে আমি এখানে কি দেখালাম আজকেটা আমি প্রথমত মানে বিগিনার্সদের জন্যই আমি আমি বারবার বলে যাচ্ছি যে যেহেতু আমি বিগন্যাসদের জন্য দেখাচ্ছি তাই আমি একদম কম প্রোডাক্ট ইউজ করে দেখাচ্ছি যেটাতে একটা রিজনেবলের মধ্যেও একটা ভালো ফ্ললেস একটা ফিনিশিং আসে ওটার জন্য তো আর হ্যাঁ আমাদেরকে কিন্তু যখন ফাউন্ডেশনটা মানে আমরা ফেসে অ্যাপ্লাই করব তখন কিন্তু বেশ খানিকটা টাইম দিয়ে করতে হবে এরপর আমি কি করলাম আমার স্কিন টোন থেকে আবার আমি দু শেড লাইটার বা ধরুন স্কিন টোন থেকে একটু লাইটার মানে যেটাকে সাধারণত আমরা একটু লাইট টোনের দিকে সেই একটা ফাউন্ডেশন আমি নিয়ে নিয়েছি ওই আমি আমি কিন্তু এখানে ক্র্যালনের সুপ্রাই নিয়েছি তো সেটাকে নিয়ে এবার আমি আবার ওই পুরো ফেসটাতে আমি লাগিয়ে নিচ্ছি এটাতে আমার কি কাজ হয়ে যাচ্ছে একটা হচ্ছে আমার হাইলাইট হয়ে যাচ্ছে ফেসটা আরেকটা হচ্ছে আমি আমার যে দাগগুলো আমি কভার করেছিলাম ডার্ক ওই ফাউন্ডেশন দিয়ে সেটাই আবার এখানে কি হচ্ছে পুরো ব্যাপারটা একটা সাটেল মেকআপের মতো লুক দিচ্ছে তাহলে আমাকে ও অতিরিক্ত কোনো প্রোডাক্ট ইউজ করতে হলো না আমাকে আর কোনো ফাউন্ডেশন বা আর কোনো আলাদা করে কোনো হাইলাইটারও ইউজ করতে হলো না এবার এটাকেও আমি ভালো করে ড্যাব ড্যাব করে পুরো ফেসের মধ্যে ইয়ে বা পুরো ভালো করে বসিয়ে নিচ্ছি তো আজকের এই মেকআপটা কেমন লাগছে দেখতে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি চেষ্টা করেছি খুব কম প্রোডাক্ট ইউজ করে কিভাবে এই লুকটা মানে ক্রিয়েট করা যায় সেটাই দেখা দেখাবার জন্য আর কি তো এই টাইপে যদি আপনারা আরও কিছু লুক দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আজ থেকে তো মোটামুটি আমি মেকআপ টিউটোরিয়াল দেওয়া শুরু করছি আমি আজ থেকে বলবো না কারণ আমি জানি না যে এরপর আবার আমি কবে ভিডিও দিতে পারবো মেকআপের মেকআপ রিলেটেড তো এরপর আমি যেটা প্ল্যান করেছি সেটা কিছু একটা বেশ মানে ভালোই প্ল্যান করে রেখেছি যে যেটা আমি দেখাবো তো সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করবো মানে মোটামুটি এই মাসের মধ্যেই আমি আরেকটা মেকআপ টিউটোরিয়াল আনবো আর আপনারা যদি সরস্বতী পুজোর স্পেশাল কোনো মেকআপ লুক দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আগের বছর আমি সরস্বতী পুজোর স্পেশাল অনেকগুলো লুকই ক্রিয়েট করেছিলাম এবছর আর সময়ের জন্য আর কোনোটাই হয়ে উঠছে না আবার আমি সবাইকে জানাবো যে যেহেতু আমরা অনেকদিন পর শুরু করেছি তাই সবাই আমাদের সাথে থাকুন যাতে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের চ্যানেলে মনিটাইজ হয়ে যায় তো এবার আমি কী করলাম ফাউন্ডেশানটা ভালো করে ডেভেলপ করে সেট করার পর আমি সেটিং স্প্রে সে সরি সেটিং পাউডার মানে ট্রান্সলুসেন্ট পাউডারটা নিয়ে আমি ভালো করে এই ব্রাশের হেল্পে আমি লাগিয়ে নিচ্ছি এটাতে কী হচ্ছে আমার পুরো ফাউন্ডেশনটা আমি সেট করে নিচ্ছি আমার ফেসের মধ্যে তো এখানে তো আমি ইউজ করেছি পিএসির মানে ট্রান্সলুসেন্ট পাউডার আপনারা চাইলে আপনারা কিন্তু অন্য কিছু অন্য কোনো যে কোনো ট্রান্সলুসেন্ট পাউডার বা বানানা পাউডার ইউজ করতে পারেন তো এটাতে কি হয় যে আমাদের ফাউন্ডেশনটাকে একটা ভালো একটা মানে কি বলবো কোনো ক্র্যাক হয় না বা একটা সাটেল একটা ফিনিশিং দেয় তো ট্রান্সলুসেন্ট পাউডারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশন দেওয়ার পর তো ভালো করে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি কি করছি এই কন্ট্রোল পাউডারটা আমি আজকে কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাউডার করছি মানে পাউডার কন্ট্রোল পাউডার ব্লাশ প্রত্যেকটাই তো আমি একটা ভালো করে আমার ফেসটা কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে একটা প্রপার শেপ দিয়ে দিচ্ছি একে একে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ব্লাশ ব্লাশটা আমার ভীষণ পছন্দ কিন্তু সেটাও যেন মানে একটু স্যাটেলের মধ্যে হয় সেই আমি দেখি কারণ বেশি আবার আমার ব্লাশটা ভালো লাগে না তো আমি মানে আমি যতটা মানে একদম মানে নর্মাল যাতে থেকে মেকআপ লুকটা দেখতে ভালো লাগে আমি সেভাবেই মেকআপটা করতে পছন্দ করি আর আপনারাও এর টাইপের মেকআপ করতে পছন্দ করেন কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এরপর চলে এসেছি আমাদের আই মেকআপ পোর্শনে প্রথমেই আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আইব্রোটাকে স্পুলি দিয়ে প্রথমে একটু ব্রাশ করে তারপর ড্র করে নেওয়া ভালো আর আজকে মেকআপটা আমি করছি একটা স্মোকি আই করছি আমি একদম ক্লোজ করে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখে প্রথমে আমি দেখুন ট্রানজেশন শেড ক্রিয়েট করছি একটা একদম আমাদের ক্রিজ লাইনের ওপরে সার্কুলার মোশনে আউটার কর্নার থেকে ইনার কর্নারে আমি অ্যাপ্লাই করছি ওরপর ঠিক ক্রিজ লাইনে আমি একটা পিঙ্কির শেড দিয়ে আমি আউটার মানে আউটার কর্নার থেকে একটু ভালো করে আবার সেই সার্কুলার মোশনে লাগালাম পুরো ক্রিজ লাইনটাতে কিন্তু ঠিক আছে এরপর আমি একটা ব্ল্যাক কাজল নিয়ে নিয়েছি কাজলটাকে আমি ঠিক আমাদের ল্যাশ লাইনের ওপরে আমি লাগিয়ে তারপর ওটাকেও আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে স্মাচ করে নেবো নিয়ে সবটাকে আমি ওই প্রথমে যে আমি পিঙ্ক শেডটা ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে স্মাচ করে একটা স্মোকি এফেক্ট দিচ্ছি এই যে এখানে এই পেন্সিল ব্রাশটা ইউজ করছি দেখুন আর হ্যাঁ যখন আমরা কাজলটাকে স্মাচ করব না তখন আই থেকে একটু ব্ল্যাক কালার আমরা নিয়ে নেবো একদম অল্প যাতে বেশি কিছু মানে মানে বেশি যদি আমরা নিয়ে ফেলি তাহলে অতিরিক্ত ওইখানটা কালো লাগবে মানে তখন ভালো লাগবে না লিডটা তো একদম অল্প অল্প যেটুকু মানে এক্সেসটা ঝেড়ে একদম আস্তে 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 করে কিন্তু এটা করতে হবে স্মুকি আই একটু মানে একটু ডিফিকাল্ট বিগিনার্সদের জন্য কিন্তু যারা তো প্রো তারা তো মানে যারা তো ধরুন মানে ইউটিউব ভিডিও দেখে 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 অনেকেই অনেক রকম করে তো তাদের পক্ষে এটা কোনো মুশকিল হবে না কিন্তু যারা ধরুন একদম বিগিনার্স তাদের একটু টাইম লাগবে তাই আমি একদম ইজির মধ্যেই দেখানোর চেষ্টা করেছি ওই জন্য আমি কিন্তু আছে কাজলটা অ্যাপ্লাই করেছি এরপর পুরো ব্যাপারটাকে দেখুন আমি কেমনভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছি তো এইভাবেই আমি দুটো চোখেও করে নিলাম এইবার ওয়াটার লাইনেও আমি ওই ব্ল্যাক কাজলটা অ্যাপ্লাই করেছি আচ্ছা এইখানে কিন্তু এই স্টেপটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন যাদের ধরুন একটু চোখ আমাদের যাদের হুডে ডায় তারা কিন্তু এই ব্ল্যাক মানে ডার্ক কাজলটা মানে স্কিপ করতে পারেন চাইলে আমি এখানে কাজলটা দিয়েছি কাজলটা না দিলেও কিন্তু খারাপ লাগতো না কাজলটা দিয়ে আমি আবার সেম পেন্সিল ব্রাশ দিয়ে আবার আমি নিচেটা দেখুন ওই ওয়াটার লাইনের নিচেই ভালো করে স্মাজ করে নিই তো আমি যেটা সব সময় করি সেটা হচ্ছে আমার কাছে এখন হোয়াইট কাজল থাকে না বেশিরভাগ সময়ই আমার কাছে হোয়াইট কাজল আমি খুঁজে পাই না তো তখন আমি যেটা করি সেটাই আজকে করছি এই ঠিক হোয়াইট লিপস্টিক নিয়ে নিয়েছি এবার আমি আমার ওয়াটার লাইনের অ্যাপ্লাই করব তো ভালো করে আমি কাজলটাকেও ওই হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করে ভালো করে আমি স্মাচ করে নিচ্ছি আমি দুটোতেই দেখুন আবার ওই একটু ব্রাউন শেড দিয়ে এটাতে খুব একটা ভালো একটা ফিনিশিং আসবে কিন্তু হ্যাঁ এই স্টেপটা কিন্তু স্কিপ করতে পারেন যাদের হুডে আয় তারা কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারেন তারা সেই ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে ওয়াটার লাইনে হয় স্কিন কালার বা মানে হোয়াইট কালার কাজল অ্যাপ্লাই করতে পারেন এরপর চলে এসেছি মাস্কারা পোর্শনে ভালো করে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আর লোয়ার ল্যাশ আর আপার ল্যাশ দুটোতেই কিন্তু মাস্কা অ্যাপ্লাই করতে হবে আর মাস্কাটা খুব ইম্পর্টেন্ট একটু চোখের পাতাগুলোকে একটু বড় বড় দেখার জন্য আমার তো মাস্কাটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে অনেক সময় এমন হয় যে আমি মানে ফলস আইল্যাশ আমি পরিও না শুধুমাত্র এই মেভলিনের এই মাস্কারটা অ্যাপ্লাই করেই চলে যায় তো এরপর চলে এসেছি লিপস্টিক পোর্শনে আমি আজকে একটু নিউড কালার শেডটা আমি অ্যাপ্লাই করছি আর দেখে থাকবেন যারা প্রথম দেখছেন তারা হয়তো জানবেন না কিন্তু যারা আগে দেখেছেন মেকআপ টিউটোরিয়াল তারা দেখে থাকবেন আমি একটু নিউডের দিকে লিপস্টিক শেডটা প্রেফার করি তো তো আমি ভালো করে লিপস্টিকটা অ্যাপ্লাই করে মেকআপ কিন্তু অলমোস্ট ডান মানে প্রায় হয়েই এলো আমার মেকআপ একদম শেষের দিকে তো দেখতেই পেলেন কত সহজে মানে আমি এইটা আমি ভিডিওতে বলছি তাই বাকিটা কিন্তু এই মেকআপটা মানে করতে কুড়ি মিনিটেরও কম সময় লাগবে মানে এতটাই ইজি একটা মেকআপ টিউটোরিয়াল এবার চলে এসেছি সব থেকে শেষের প্রায় পার্টে মানে একদম শেষ করা যেতে পারে না তো হাইলাইটিং পার্টে হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে ফেসটা আমি ঠিক যেভাবে করছি সেভাবেই করবেন পুরো নোজে অনেকেই হাইলাইট করে কিন্তু আমার সেটা বেসিক্যালি পছন্দ হয় না তো আমি একদম ওই বা আপারে মানে একটু ওপরে আর একটু নিচে দিয়েছি আর বাকি তো যে যে জায়গায় হাইলাইট আমরা করি সে জায়গাগুলোতে হাইলাইট করে নিলাম এরপর আমাদের ব্রবন এরিয়া আর ইনার কর্নারটা ভুললে চলবে না ওই দুটোতেও কিন্তু হাইলাইট অবশ্যই করতে হবে তবেই কিন্তু আই মেকআপটা আমাদের ফুটে ওঠে এরপর আমি সেটিংস স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এই হচ্ছে আজকে আমার মেকআপ লুক আজকের মেকআপ লুকটা আমি বলেইছিলাম যে একদম মানে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবার কতটা কি সহজ হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর সবাইকে রিকোয়েস্ট করছি মেকআপটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এইটা ছিল আজকে আমার ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল আজকের লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমি আজকে মেকআপ টিউটোরিয়ালটা প্রায় আমি তিন মাস পর আমি প্রথমেই ভিডিও স্টার্টিংয়ে পড়েছিলাম যে তিন মাস পর আমি ভিডিও দিচ্ছি তো আমি সেইভাবেই আজকের ভিডিওটা স্পেশালি আমি সেই সমস্ত মানে বিগিনার্সদের জন্য যে যারা মেকআপের একদম জাস্ট স্টার্টিং করেছে এবার এই এই টেকনিক ইউজ করে মেকআপটা তো খুব সহজে এই ফ্ললেস একটা ফিনিশিং দেবেই আর হ্যাঁ এবার যারা প্রফেশনাল হবে তাদের কাছে এই টেকনিকগুলো একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু আমি আজকে যেটা দেখেছি সেটা খুবই সহজভাবে আর খুব কম সময়ে আপনারা দেখতে পেলেন আমি কতটা কম সময়ে আমি করলাম কম সময়ের মধ্যে এই মেকআপ টিউটোরিয়ালটা কমপ্লিট করেছি আশা করছি এটা যে কোনো মানে পার্টি হোক বা যে কোনো অনুষ্ঠানেই হোক এই মেকআপ লুকটা খুব ভালো লাগবে আর আজকের লুকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্ট করে যাওয়াতে ভুলবেন না আর নিজেদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আবার আসবো খুব তাড়াতাড়ি আরও কিছু নতুন মেকআপ লুক